আমাদের এই ব্রেকফাস্ট এসছে, আমরা আমাদের ব্রেকফাস্ট খাচ্ছি, এরপর আমরা যাবো পুলে। আমি নিয়েছি গার্লিক চিজ গার্লিক ব্রেড, একদম ফ্রুটস আছে। আমি আর পাপা আর দাদা ভাই হচ্ছে গার্লিক ব্রেড, আর ওদের হচ্ছে এটা পুরি সবজি, এই যে সবজি, এই যে আর এগুলি সব ফ্রুটস আছে। ফান ফ্যাক্ট, আমাদের বাড়িতে সবাই ফ্রুটস খেতে খুব ভালোবাসে। আর এটার মধ্যে আছে এগ, আমাদের ডিম আছে পাপার, যেটা খুবই ভালো লাগে। এর মধ্যে আর পূজা একটা কাজ করে, এখানে তো জায়গা না, তুই একটা কাজ কর তাহলে, এইগুলো তো সব ওরা দুজন দেবে, খাই ওদেরকে দিয়ে তারা তুই নিয়ে কিউটা নিয়ে চলে যাবে। বাচ্চা আর হচ্ছে বাপু, বাকি সবটাই তো আমরা একটা খালি লুচি নিয়ে যাবো, আমি একটা লুচি খাবো। আর পাপা আর আমি পুরো রেডি পুলে যাওয়ার জন্য, এখন খাবো দাবো তারপর পুলে যাবো। আঙ্কেল সবাই যাবে, তারপর পুল থেকে এসে আমি এখানে শুনলাম একটা ভালো পার্ক আছে, ওই পার্কে যাবো। কি 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 পার্কের নামটা কি? জুরাসিক পার্ক। যাই হোক, ওই পার্ক আছে ওখানটা ঘুরে আমি এখান থেকে লাঞ্চ করে তারপর যাবো গিয়ে আমার মন্দারমণি। আচ্ছা দুপুরে কি খাবি? এখনই অর্ডার দিতে হবে, নাহলে কিন্তু হবে না। বাবা ছোটুর পাপা ছোটুকে এটা কি শিখিয়ে দিয়েছে? হ্যাঁ হ্যাঁ আঙ্কেল আমাদেরকে সাঁতার শিখিয়েছে। হ্যাঁ শিখিয়ে দিলাম এই দেখে দেখে পাপা কিরম শিখিয়ে। এবার কর, এবার কর। আচ্ছা দাদা দাদা একটা দম নিয়ে নে, দম নিয়ে নে, দেখে ছেড়ে দাও তুমি। ও মা, এত দারুণ ব্যাপার, এটা দাদা ভাই পারবে না কিন্তু। ঠিক আছে, আরে দাদা ছোটর পাপা কি করছে দেখো, এত সার মাথা লাগবে। হ্যাঁ ছোটুর পাপাটা দেখাচ্ছে, ছোটু দেখাও। ও মা ছোটু শিখেছে তো, দারুন দারুন, দাদা ভাই পারে না ছোটু। হ্যাঁ কর ছোটু কর, হচ্ছে 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 হচ্ছে। এক পুচকে তুই শিখেছিস? এই যে এখন আমার ম্যাম নাম সে যেমন আমি ঠান্ডা জল জলটা কেমন ঠান্ডা তো? ছোটবাবু বলছে সাঁতার কাটতে, একটু তুমি সাঁতার কাটো, কেমন কাটো দেখছো। যাই হোক উনি সাঁতার পারে না, কিন্তু আমাদের ছোট সাঁতার শিখে গেল। এটা তো
এই দেখো দেখো কি সুন্দর না এদিকে সত্যি খুব ভালো ভালো হোটেল তৈরি হচ্ছে নতুন নতুন ছোট তোরা কি খাবি না ওখানে বসে থাকবি বাপনের মনে হচ্ছে মাথাতে গুঁতো লাগাতে বাপনের মাথাটা হ্যাং করে গেছে আমি নাম জানি না তো জানিস না ভাত ডাল কুরকুরে আলু ভাজা পোস্তর বড়া পম্পলেট ফ্রাই আর কি ও দই আর হচ্ছে কারণ কালকে সবাই চিকেন খেয়ে আজকে সবাই খাবে না তারপর আমরা ওরা তো সারাদিন চান টান করে আসি সবাই খায় আবার এখন আমরা বেরোবো বেরিয়ে মন্দমণি মন্দমণি দিকে ঘুরে আজকে আমাদের দীঘার শেষ দিন এখন আমরা একটু পার্কে ঘোরাবো পার্কে যাবো তো আমরা না একটু যাবো একটু যাবো তা চলে ঘুরিয়ে নিয়ে আসবো একটু পার্কে পার্কে যাবে একটু একটু পার্কে ঘুরিয়ে তারপরে আজকে আমরা যাবো মন্দারমণি মন্দারমণিতে হয়তো আধা ঘন্টা বাপনকে মন্দারমণিটা দেখানোর আছে কারণ বাপন কখনো মন্দারমণিতে আসেনি এই দেখো মন্দারমণিতে ঘুরে সেটা চলে না বাবু কাকাকে ফেলে আসতে তো মগনা ঠিক মন দিচ্ছে না এখানে এখানে ডাইনিং স্পেসটা কিন্তু খুব সুন্দর কি সুন্দর এখানটা ভালো ভালো হোটেল তবে যতই যাই বলো আমি কিন্তু দীঘাতে এই যে ঝাউ গাছটা ভীষণ মিস করলাম ছোটবেলায় কোথাও হ্যাঁ মানে ছোটবেলায় যে আসতাম কত ঝাউ বন থাকতো ঝাউ মানে ইমেজ সব বাস দাও থাকতো এটা ইস্কনের মন্দির হচ্ছে বিশাল মন্দির হবে তো বিশাল মন্দির জগন্নাথ ধাম ও জগন্নাথ ধাম কিন্তু বিশাল মন্দির বিভৎস বড় মন্দির হচ্ছে হ্যাঁ বাবা রে পুরীর মন্দির দীঘা এবার ছ বছরের প্রজেক্ট টিএমএল কি সময় দেখেছেন এইটা তৈরি হচ্ছে জগন্নাথ ধাম এখন দীঘায় মানে পুরীতে গেলে শুধু জগন্নাথের পুজো করো এবার দীঘাতেও জগন্নাথের পুজো হবে তাই তো এরপরে জগন্নাথ মন্দিরের দর্শনের জন্য লোকে আসবে
আছে দুটো দুটো তুলে দিলেন তো দাদা দুটো দুটোই তুলে দিলেন তো শ্যামলী পরিবহনের যে শুভঙ্কর আছে ম্যানেজার ওদের তো যাই হোক শুভঙ্করের সাথে আমাদের খুব ভালো সম্পর্ক এই জন্য আমাদের যে দোলনাগুলো কেনা হয়েছিল সোনার আর ছোটুর জন্য ওগুলো তো আমাদের গাড়িতে ধরছিল না ওই জন্য এই বাসে দোলনাগুলোকে পাঠিয়ে দিলাম বাবা তোমার হাতটা নিয়ে মাথায় থাকা আমরা কলকাতায় গিয়ে দোলনাগুলো ওখানে কালেক্ট করে অথবা শুভঙ্কর হয়তো থানাতেও পাঠিয়ে দিত তোমার হাতটা নিয়ে মাথায় থাকা কেন ভালো ছেলে ও আমাদের অনেক হেল্প করে বিভিন্ন জায়গায় বিভিন্ন সমস্যা তো আবারও থ্যাংক ইউ শুভঙ্কর তোমার আবার আর একটা উপকার আমরা কখনো ভুলবো না তুমি আমাদের দোলনা চলে গেল সোনার দোলনা ছোট দোলনা চলে গেল এবার আমরা পরে যাবো